আকবর দিন ইলাহি চালু করলো মনে আছে না ভুলে গেছেন মনে আছে এরপর সিলহির থেকে পাঞ্জাব থেকে আলফসানি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির দিকে রওনা হলেন দিল্লি রওনা হওয়ার পরে বাদশা আকবরের কাছে সংবাদ পাঠালেন পাঞ্জাব থেকে আলফসানি আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছে বাদশা আকবর যে জায়গাটার সিংহাসনে বসতো আমি নিজে গিয়ে সেই জায়গাটা পরিদর্শন নিজের চোখে দেখে এসেছি ও যে জায়গাটায় বসতো ওর চারিধারের সিস্টেমটা এমন ছিল কোনো ব্যক্তি যখন ওর সাথে সাক্ষাৎ করতে আসবে ওই ব্যক্তিকে মাথা নত করে ঢুকতে হবে মানে দরজাটা ঠিক বুক বরাবর ছিল মাথা নত করে ঢুকতে হবে যেই ঢুকবে মাথা নত করা ছাড়া উপায় নাই আলফসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন যাও বাচ্চাকে সংবাদ দাও আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই বেটা দেখব দম কত দিন ইলাহি চালু করেছে আলফসানি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে আসলেন বাচ্চা সেনাবাহিনীকে বলল যাও ভিতরে নিয়ে এসো আলফসানি রহমাতুল্লাহ আলাইহি আগে আগে বাচ্চার সম্রাটের দিকে গেলেন এরপরে যাবার পরে যেমনি দেখলেন দরজা বুক বরাবর দরজা মাথা নত করে ঢুকতে হবে কোরআনওয়ালা পৃথিবীর মানচিত্রে কোনোদিন মৃত্যুর পরোয়া করে না ফাঁসির পরোয়া করে না জেলের পরোয়া করে না কোনো প্রশাসনের পরোয়া করে না কোনো জালিম সরকার বাহাদুরেরও পরোয়া করে না কারণ একটা জিনিস মাথায় রাখবেন দুনিয়ার জমিনে কোনো ফয়সালা হয় না সব ফয়সালা হয় আরশে আজিমের উপরে আর সব হেফাজতের দায়িত্ব কার উপরে ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখদুনকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদী আমি যদি আল্লাহ হেফাজতের দায়িত্ব কারোর জন্য নিই দুনিয়ার সব বেঈমানগুলো যদি একত্রিত হয় একটাও পশম তার বাঁকা করতে পারবে না জোর জোর বলো ওই যে আমি অনেক সময় বলে থাকি এই যে নেতা মন্ত্রী এমপি এমএলএ এদের যে কনভয়গুলো যায় দেখবেন এদের গাড়ির মাথার উপরে লাল বাতি জ্বলে আছে লাল বাতি কেরম জ্বলে দপ 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 এই দপ দপ কেন করে দপ দপ করার অর্থ হলো ওই গাড়ির যে মন্ত্রী যে এমপি এমএলএ ভিতরে রয়েছে তিনি দপ দপ করানোর কারণ হলো তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর আমার দিলটা করছে ধক 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 রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার কর কারণ আমার ভয়ে আমার কলজেটা হচ্ছে ধক 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 উপর দিকে দপ 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 কলজে হয় ধক 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 আমার আল্লাহ বলেন সর কেউ তোকে ঠেকাতে পারবে না বুলেট প্রুফ গাড়ি নিয়েও যদি তুমি যাও রে সলিমুদ্দিন যদি সেনাবাহিনী দিয়ে ঘিরে থাকার জন্য যদি নিরাপত্তা দেওয়া যায় রাজীব গান্ধীর কি নিরাপত্তা কম ছিল নাকি ইন্দিরা গান্ধীর নিরাপত্তা কি কম ছিল নাকি গান্ধীজির নিরাপত্তা কি কম ছিল নাকি গান্ধীজির মতন মানুষকে পর্যন্ত মরতে হয়েছে আজকে গান্ধীজিকে যাদের হাতে মরতে হয়েছে তারাই আজকে দেশের রক্ষক কি গো তারাই আজকে দেশের রক্ষক নাথুরাম গডসে ও কি আল কায়দা নাথুরাম গডসে ও কি জৈশে মোহাম্মদ নাথুরাম গডসে ও কোন টুপিওয়ালা দাড়িওয়ালা হ্যাঁ ওকেও টুপিওয়ালা দাড়িওয়ালা সাজানোর চক্রান্ত হয়েছিল এই ইতিহাস গুলো মুছে দিয়েছে জাতিও জানে না জানেন নাথুরাম গডসের খতনা করা হয়েছিল মানে দগ ছাঁটা হয়েছিল জানেন তো হঠাৎ করে ওর দগটা ছাঁটলো কেন ওর দগটা এই জন্যই ছাঁটা হয়েছিল খতনাটা এই জন্যই করা হয়েছিল যে অন্তত যখন ধরা পড়বে ওকে মেরে দিলে চেহারা দেখলে চিনা যাবে না মালটাকে পোশাক দেখলে চিনা যাবে না মালটাকে খুললেই বুঝতে পারা যাবে মালটাকে সেটাও যেন গান্ধীজির খুনের আসামিটা মুসলমানদেরকে বানানো যায় মুসলমানদেরকে বানানো যায় তার জন্যই কিন্তু নাথুরাম গডসের খতনা করানো হয়েছিল নাথুরাম গডসের গোপন চিঠি ছিল গোপন জুবানবন্দি ছিল যে জুবানবন্দিটা জজকে দিয়ে গিয়েছিলেন পঞ্চাশ বছর পরে নাথুরাম গডসের জুবানবন্দিটা বার হয়েছিল সেই জুবানবন্দিতে লিখেছিল কি নাথুরাম গড দিয়েছিল কি সেই জুবানবন্দিতে নাথুরাম গড স্পষ্ট করেছিল এই দেশে আমরা গান্ধীজিকে কেন হত্যা করলাম তিনটে গুলি করেছে কেন গান্ধীজিকে টার্গেট করলাম কেন গান্ধীজিকে মারলাম আমরা এই জন্যই গান্ধীকে হত্যা করেছিলাম গান্ধীকে আমরা দেখেছিলাম একটা লাঠি নিয়ে হাতে কোনো বন্দুক নাই হাতে কোনো অস্ত্র নাই ধুতি পরে একটা ফকিরের মতন লিবাস পরে ওই গান্ধীজি
ওই তাড়িওয়ালা টুপিওয়ালা মাহমুদুল হাসান দেওবন্দি একদিকে হোসেন আহমদ মাদানি একদিকে মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি একদিকে মাওলানা আবুল কালাম আজাদ একদিকে আতাউল্লাহ বুখারী একদিকে কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি একদিকে বীর যোদ্ধা ভারতবর্ষের জমিনে এই রকম বীর মুজাহিদদের সামনে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ধুতি পরা মানুষটা একসাথে ভারতবর্ষকে একটাই গড়ার ডাক দিয়েছে আমরা হিন্দু থাকব একসাথে মুসলিম থাকব একসাথে খ্রিস্টান থাকব একসাথে জৈন থাকব একসাথে বৌদ্ধ থাকব একসাথে আমার ভারতবর্ষের জমিনে ধর্মের নামে কোনো ভেদাভেদ থাকবে না ধর্মের ভিত্তিতে ভেদাভেদ চলবে না আমরা এক ঐক্যবদ্ধভাবে এই ভারতবর্ষকে গড়ে নিয়ে যাব এই চিন্তা ভাবনা গান্ধীজি যখন ছিল এরা ফলো করে দেখলো গান্ধীজি আমাদের ভিতরে ভেদাভেদ করতে দেবে না এরাও ওদের সাথে মিলে গেছে যেমন মুসলমানরাও চাচ্ছে ইনিও যখন চাচ্ছে তাহলে আমাদের মাঝখান থেকে নেতা হলো গান্ধীজি ওই জন্য গান্ধীকে যদি মাঝখান থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের আসল উদ্দেশ্য হলো আমরা আরএসএস আমরা চাচ্ছি এদেশে হিন্দু মুসলমান থাকবে না এই দেশটাকে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো তাহলে গান্ধীজি যদি বেঁচে থাকে তাহলে হিন্দু রাষ্ট্র করা যাবে না ওই জন্য গান্ধীজিকে মারার পরিকল্পনা আমরা করেছিলাম ওই জন্য নাথুরাম গডসকে খতনা দিয়ে জট ছাটিয়ে তারপরেই হত্যা করার জন্য পাঠানো হয়েছিল আজ সারা পৃথিবীর জমিনে আপনি আমাকে বলেন কোন মাতৃভূমির মাটিতে কোন মাতৃভূমির বাসিতে দেশের পার্লামেন্টের ভিতরে ওই পদ্ম ফুলের বাবাজিরা যারা নেতৃত্বর বাঁধনে মজবুত হয়ে দাঁড়িয়ে আছো পার্লামেন্টের বুকে আজকে শুনতে হয় নাথুরাম গডস একজন দেশভক্ত ছিল লজ্জা হয় না লজ্জা লাগে না নাথুরাম গডস যদি দেশভক্ত হবে আরে গান্ধীজি তো আমাদের ভারতবর্ষের জাতির পিতা তাই তো কথা বলেন না কেন কথা বলেন না কেন গান্ধীজির চক্রান্ত যারা করেছে সেই সংগঠন কেন ভারতবর্ষের জমিনে ব্যান হবে না কথা বলে না কেন ব্যান হবে না আজকে তাদের ইন্ধনে তাদের সুশ্রুতে আজকে ভারতবর্ষের মাটিতে এই ধর্মের লীলা খেলা চলছে জয় শ্রীরাম স্লোগান মুসলমানের বাচ্চারাও দেখি আজকাল জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আরে বাবা তুমি গুয়ে মাছি না মৌমাছি মনে আছে না ভুলে গেছ হ্যাঁ সবে তো এবার দশ শুরু আমার সময় শেষ গুয়ে মাছি না মৌমাছি গুয়ে মাছি যদি হও রে আল্লাহর গোলাম সাপের মুখেও চুমু দেবে আর ব্যাঙের মুখেও চুমু ওই সালাম সব জায়গায় দেওয়া যায় দেওয়া যাবে আল্লাহু আকবার সব জায়গায় বলা যাবে কলমা সব জায়গায় পড়া যাবে সব জায়গায় কলমা ভালো কিন্তু সব জায়গায় ভালো নয় সালাম ভালো সব জায়গায় ভালো নয় গুড মর্নিং ভালো সব জায়গায় বন্ধুর বাপ মরেছে সকালবেলায় আর গিয়ে বলছে গুড মর্নিং বন্ধু কি বলবে তাহলে আমার ব্যাড মর্নিং চাই তুই গুড মর্নিং করতেইছিস এখন অমিত স্যার বেটার বিয়ে হচ্ছে অমিত স্যার বেটার বিয়েতে গিয়ে যদি তার বেটার সামনে গিয়ে বলে বল বল হরি হরি বল কথা বলে না চাঁদি সুজা করে দেবে না এখন অমিত স্যার সভা চলছে ব্রিগেডের মাঠে আর যদি স্টেজে উঠে গিয়ে কেউ বলে রাম নাম সত্য হো রাম নাম সত্য হো চাঁদি ফাটাবে না ওই বেটা সব জায়গায় রামের নাম নেওয়া সব জায়গায় বল হরি বলা যাবে না জায়গা অনুপাতে বলা লাগবে ঘোপ দেখে খোপ মারতে হবে সব জায়গায় মারতে গেলে কোদাল ভুতা হবে সব জায়গায় মারতে গেলে কোদাল ভুতা হবে ওই জন্য মুসলমানের সন্তান যদি আজকে জয় শ্রীরাম স্লোগান দাও তোমার তো চায়ের খুলিতে ডুবে মরার কথা ছিল তাতেও যদি মরণ না হয় কচু গাছের ডালে গিয়ে গলায় দড়ি দিবি যা ছি 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 তুমি জয় শ্রীরাম বলবে শুনেন বাস্তব বলে গেলাম আপনাকে হাওড়া জেলার ভিতরে কোন জায়গা বলবো না মসজিদের পাশে একটা কারখানায় মিটিং চলছে বাবুদের জোরে জোরে জয় শ্রীরাম স্লোগান মসজিদের পাশে মসজিদ কমিটি বললো বাবা এখানে এসব স্লোগান দিও নি বলাতে মসজিদ কর্তৃপক্ষের ওপরে বিরুদ্ধে এরা চলে গিয়ে মসজিদের পাশে বোম চার্জ করতে করতে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বেরিয়ে গেল আমার কাছে ফোন আসলো সিদ্দিকুল্লাহ সাহেব মসজিদের পাশে বোম চার্জ আমি বললো করেছে কারা বলে আলহামদুলিল্লাহ সব কটাই ডগ ছাটামাল সব কটা এরা মনে হয় বুঝতে পারেন ডগ ছাটামাল হ্যাঁ ডগ ছাটা মানে খত না করা সব কটায় আমি বললাম অ্যাকশন নেবেন কার বিরুদ্ধে
আমি যে প্রশাসনিক দপ্তরে গিয়ে অ্যাকশন নেব কার বিরুদ্ধে, উপরে থুতু ফেললে খাল কেটে কুমির আনবে না বলেছিলাম মনে আছে না, ভুলে গেছে, খাল কেটে কুমির আনবে না বাবা, খাল কেটে যদি কুমির আনো ও পস্তানো আর বন্ধ হবে না। বিনয়ের সাথে বলে গেলাম, বিনয়ের সাথে বললাম ভাবো কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, কোরআন ওয়ালাদের সহবত লাভ করো, আর এর ওর পিছনে গিল্লা তুচ্ছ বাদ দিয়ে তুমি তোমার নিজের জায়গায় ঠিক আছো কিনা তালাশ করে দেখো। দালালি বলবে পরে, দালাল বলবে পরে, আরে তুমি যদি বলো এই কথা আমার জাতি যদি বিপদের হাত থেকে বাঁচে এর জন্য যদি দালাল হতে হয়, ওরে একবার নয় হাজারবার দালাল হব, তবু জাতিকে বিপদের গাড্ডায় পড়তে দেব দেব, পুরা দেশটাকে নিয়ে চিনিমিনি খেলবি, আমার জাতিকে নিয়ে চিনিমিনি খেলবি, আমরা কি হিজড়ে নাকি চুরি পরে বসে থাকবো? ওই হিজড়ে পেয়েছিস, করবিটা কি, করবিটা কি, করলে এতটুকুনি করতে পারিস, হাতে হ্যান্ডকাপ পরিয়ে তুলবি, এর থেকে বেশি হলে করবিটা কি, কারারুদ্ধ করবি, এর থেকে বেশি হলে করবিটা কি, ফাঁসির কাস্তে ঝুলাবি, এর থেকে আর কি করবি, ফাঁসির কাস্তে ঝুলানো ছাড়া আর কোনো কাজ নয়। ওরে ফাঁসির কাস্তে তুই ঝুলাতে দেরি করলেও আমার রব বলেছে শোন, ফাঁসির দড়ির এই দিকে যদি সিদ্ধ করলা তোর গলা হয়, আমি রব ফাঁসির দড়ির এই দিকে তোর জন্য জান্নাতুল ফিরদাউসকে সুসজ্জিত করে রেখে দিয়েছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون যারা মোল্ল শহীদ জিদ লাগাছে এদেরকে মৃত্যুর কি ভয় দেখাও শনিমুদ্দিন, এরা তো মায়ের পেট থেকে কাফল মাথায় বেঁধে নেমেছে রে, তোরা মোল্লে যাবি কোথায়, দুনিয়াতে তার নমুনা পেয়েছো আগুন কেমন জ্বালাতে হয়, তোরা মোল্লে যাবি ওখানে রে আল্লাহর গোলাম, কোরআনওয়ালা মোল্লে নয়, দুনিয়ার জ্বালাত থেকে বরঞ্চ জান্নাতের শান্তি লাভের জন্য মুসলমান রে গেরেডি। আরে মুসলমান তো এই দুনিয়ার জ্বালা থেকে বেঁচে আমার আল্লাহর জান্নাতের শান্তির জন্য সব সময় রেডি, মরতে দেরি। আর তারপরে সব থেকে কথা কি জানতো, বক্তাদের আয়ু এমনি বেড়ে যায়, এরা সহজে মরবে না, এরা তাড়াতাড়ি এরা তাড়াতাড়ি মরবে না। তুমি কি করে বললে, আই দেখেন যারাই জলসার দাওয়াত দিবে তারা আল্লাহর কাছে বলি যে আল্লাহ যদি সিদ্দিকুল্লাহকে মরণ তুমি দাও আমাদের জলসাটা করে যেন মরণ হয়, তার আগে মৃত্যু দিও না, বুঝতে পারেন কথাটা, আমার আগামীকালকে যার জলসা আছে সেও তখন ওই দোয়া করছে আল্লাহ মারবে মারবে আমাদের জলসাটা হয়ে গেলে মরে, তাহলে পরস্পর যখন এমন চলবে অটোমেটিক তো আয়ু বেড়ে যাবে, অটোমেটিক আয়ু বেড়ে যাবে। আল্লাহ সবারই নেক দোয়া থাকলে আয়ু বাড়ারও দরকার নাই, হায়াত মওত আমার রবের হাতে, তবে কোনো কাপুরুষতার পরিচয় নিয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, বীর পুরুষের মতন এক ঘন্টা বেঁচে থাকো, কাপুরুষের মতন হাজার বছর বেঁচে থাকার কোনো দরকার নাই। সেই জন্য বিনয়ের সাথে বলবো আপনার আলফেসানি রহমতুল্লাহ আলাই যখন বসে রইল দাঁড়িয়ে রইলেন, বাচ্চা ভিতরে আসো, আলফেসানি রহমতুল্লাহ দেখছেন এত বেটা চালাকি করেছে, মাথা আগে ঝুঁকা ছাড়া কোনো উপায় না, হ্যাঁ কিন্তু আমার আল্লাহ বলেন আমি তোদের মাথা কোনো বেইমানের সামনে ঝুঁকানোর জন্য তৈরি তৈরি। আলফেসানি রহমতুল্লাহ আলাই মাথা নত করলেন না আল্লাহর গোলাম, অমনি বাচ্চা সামনে বসা, আলফেসানি রহমতুল্লাহ আলাই নিজের পাটাকে প্রথম ভিতরে ঢুকালেন, আরে বলেন না ইয়ার কি ঢুকালেন, যেমনি পা আগে ঢুকিয়েছে বাছার চাঁদি গরম, আলফেসানি মাথা দেখালো না লাঠি দেখালো, এ জোরসে বলো, কোরআন ওয়ালা বলে আজকে মাথা নত করেনি লাঠি দেখিয়েছে, এরপরে যেমনি পা আগে তাহলে মাথাটা কোথায় পিছনে, যেমনি পা আগে ঢুকে গেল মাথাটা তখন পিছন দিকে এমন, এইভাবে কাত করে ঢুকে গেলেন, হিকমত দেখেন কোরআনওয়ালা, যেমনি সামনে গেল বাচ্চার চাঁদি গরম, গিয়ে বললে আপনি নাকি একটা দিন চালু করেছেন দিনে ইলাহি, বাচ্চা বলল হ্যাঁ দিনে ইলাহি চালু করেছি, বলে আমি শুনলাম পাঞ্জাব থেকে আপনার কাছে তাই কথা বলতে আসলাম, দিনে ইলাহি চালু করার পাওয়ার আপনাকে কে দিয়েছে প্রথমে বলেন, প্রশ্ন করতে দেরি সাটাস করে একটা চ, এটা কিন্তু ইতিহাসে লেখা নাই, ঝপাটে একটা
চর কাকে বাদশা আকবরকে বসিয়েছিলেন আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তারপরেই না জেলে বন্দী হলো যে সাহস কি আমি সম্রাট আমার উপরে চর মারে একটা মোল্লা হ্যাঁ রে বেটা কালকেও মুসলমান ছিল আজকেও মুসলমান আছে আগামী কালকেও মুসলমান থাকবে থাকবে